চাকরি দেবার নামে প্রতারণা। অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে রানাঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত যুবকেরা সাগর দাস, বাচ্চু ঘোষ, আকাশ নাথ। ধৃতদের বাড়ি নদিয়া জেলার রানাঘাট থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাগদা এলাকার এক যুবতীকে বেসরকারি ব্যাংকে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রায় 22,000 টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। যুবতীকে নকল নিয়োগপত্র দিয়ে দফায় দফায় টাকা নিতে থাকে অভিযুক্তরা। কথা মতো কয়েক দফা টাকা দেবার পর ফের 18,000 টাকা দাবি করে অভিযুক্তরা। পুলিশ ভেরিফিকেশনের নাম করে 18,000 টাকা দাবি করা হয় যুবতীর কাছে। সন্দেহ হয় যুবতীর, এরপরই ব্যাংকে গিয়ে নিয়োগপত্র দেখিয়ে তিনি কথা বলেন। ব্যাংক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় কোনো রকম নিয়োগ হচ্ছে না ব্যাংকে। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। এরপরই বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিক সুদীপ্ত দে ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতে অভিযুক্তরা। সেই ফাঁদে পা দেন বাগদার ওই যুবতী। কখনো নাম রেজিস্ট্রেশন, কখনো অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর নামে দফায় দফায় টাকা চাওয়া হয় তার কাছে। অনলাইনে সেসব টাকাও পাঠাতে থাকেন তিনি। অবশেষে পাঠানো হয় নকল নিয়োগপত্র। এরপর প্রতারকদের পক্ষ থেকে দাবি করা হয়, চাকরিতে যোগদানের আগে পুলিশ ভেরিফিকেশন হবে, তার জন্যে আরও 18,000 টাকা প্রয়োজন। এরপর যুবতী সাফ জানিয়ে দেন, এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যেই যে টাকা তিনি দিয়েছেন তা অন্যদের কাছ থেকে ধার করে দিয়েছেন। এ বিষয়ে প্রতারিত যুবতী জানান, ফেসবুকে একটা অ্যাড দেখি যে অ্যাক্সিস ব্যাংকে লোক নেবে, তো আমি ওইখানে মেসেঞ্জারে এসএমএস করেছি। ওরা একটা অফিসিয়াল নাম্বার দিল, বললো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে। এবার আমি ওই নাম্বারে কন্ট্যাক্ট করায় ওরা বললো যে তোমরা সব ডকুমেন্টসগুলো সেন্ড করো। তারপর আমি ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। সেন্ড করার পরে ওরা এক দেড় ঘন্টা পরে বললো যে তুমি রেজিস্ট্রেশন করতে হয় তো এখানে, আগে রেজিস্ট্রেশন করে নাও, তো তোমার 201 টাকা জমা দিতে হবে, অনলাইনে জমা দিয়ে ওই স্ক্রিনশটটা আমাদের পাঠিয়ে দেবে, তারপর আমরা পরে যা করতে হয় বলে দেবো। তারপর আমি 201 টাকা অনলাইনে জমা করলাম দোকানে গিয়ে, তারপর স্লিপটা সেন্ড করেছি। সেন্ড করার পরে ওরা বললো যে তোমার সব কাগজপত্রগুলো ভেরিফিকেশন করা হয়েছে, তুমি সিলেক্টেড হয়েছো, তো 2550 টাকা জমা দিতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে ওটা জমা দেওয়ার পরে। তো আমি তারপর দিলাম, তারপরের দিন বললো যে 7200 টাকা দিতে হবে, তারপর ওইটাও দিয়েছি যে তোমার কনফার্মেশন লেটারটা দেওয়া হবে, এরকম করে প্রথম। তারপর আবার 10,000 নিয়েছে, 10,000 নেওয়ার পরে আবার 18,000 চেয়েছে, তো তার ভিতর থেকে আমি 5,000 দিয়েছিলাম জয়েনিং লেটার দেওয়ার জন্য। ভেরিফিকেশন করা হবে, পুলিশ ভেরিফিকেশন, তার জন্য আবার 18,000 টাকা দিতে হবে। তো আমি তখন বললাম যে আমি তো এত টাকা জোগাড় করতে পারবো না, এমনি আমি সবার কাছ থেকে ধার দেনা করে নিয়ে এসেছি। তো ওদের কথা আমি একটু খটকা লাগে, তারপর আমি পুরো সোজাসুজি ব্যাংকে যাই, বনগাঁ ব্যাংকে। ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করি, বলে না এসব এরকম কোনো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। তারপর ওরা বলে যে এখান থেকে থানা আসতে। আমি অভিযোগ করি, মোট 24,951 টাকা দেওয়া হয়েছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।